আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ফোর প্লে কি। ফোর প্লে হলো অর্গাজমের প্রাথমিক ধাপ। বুঝলেন না তো? অর্গাজম হচ্ছে যৌন মিলনের চরম ফুলকের মাঝের ধাপ। অর্গাজম হলে প্রকৃত যৌন সুখের 70% পাওয়া যায়, বাকি 30% নারীর বীর্যপাতের মাধ্যমে বেশিরভাগ পুরুষই এটা পারে না। যৌন মিলনের প্রাথমিক ধাপ হলো ফোর প্লে, যেটা বাদ দিলে চরম ফুলক সম্পূর্ণ হয় না বা যৌন মিলনের চরম তৃপ্তি লাভ হয় না। ফোর প্লে কীভাবে করতে হয়? সহজভাবে বললে ফোর প্লে হলো আপনার সঙ্গিনীকে যৌন মিলনের সঠিক আগের মুহূর্তে শরীরের বিভিন্ন জায়গাতে স্পর্শ করে ও ভালোবেসে যৌন উত্তেজিত করা। ফোর প্লের মাধ্যমে চরম যৌন সুখ পাওয়া যায়। এখন অনেকে ভাবছেন যে কীভাবে ফোর প্লে করে বা এর কি কোনো বিশেষ পদ্ধতি আছে। হ্যাঁ, অবশ্যই ফোর প্লে কিছু বিশেষ পদ্ধতি আছে, যেটা মেনে কাজ করলে আপনি এবং আপনার পার্টনার উভয়ে পাবেন স্বর্গসুখ। ফোর প্লে পদ্ধতিটি একটা ছেলেই সবসময় তার পার্টনারকে উত্তেজিত করবে তা কিন্তু নয়, একটা মেয়েকেও সমানভাবে তার পার্টনারকে উত্তেজিত করার প্রয়োজন। মানে ফোর প্লে উভয়কেই করতে হবে যৌন মিলনের সম্পূর্ণ সুখ পাওয়ার জন্য। সবার যৌন উত্তেজনা সমান নয়, কেউ সামান্য হাগ ও চুম্বনেই কিস উত্তেজিত হয়ে পড়ে, আবার কারোর অনেকটা সময় লাগে উত্তেজিত হতে। তবে শেষ যেমনই হোক না কেন, সম্পূর্ণ যৌন তৃপ্তি পেতে সঠিকভাবে ফোর প্লে করা প্রয়োজন। বিশেষ জায়গায় 2 মিনিট সময় দিন। যেমন নাম্বার 1, ঠোঁটে 2 মিনিট সময় দিন। নাম্বার 2, 2 কান 4 মিনিট সময় দিন। নাম্বার 3, কপালে 2 মিনিট সময় দিন। নাম্বার 4, ঘাড়ে 2 মিনিট সময় দিন। নাম্বার 5, ফিটে 2 মিনিট এবং নাম্বার 6, ফেটে 5 মিনিট। নাম্বার 7, বগলে 2 মিনিট স্বামী স্ত্রীর রুচির উপর ছেড়ে দিন। নাম্বার 8, 2 হাতে 4 মিনিট। নাম্বার 9, 2 পায়ে 4 মিনিট। নাম্বার 10, নিতম্ব বা ফাঁসা 5 মিনিট। নাম্বার 11, বেস্টে 6 মিনিট। নাম্বার 12, জনিফত 10 মিনিট। মোট 48 মিনিট সময় ধরে ফোর প্লে করুন, ফলাফল নিজেই দেখুন। এটা স্বামী স্ত্রী দুজনেই করবে। 1. প্রথমে সরাসরি যৌন মিলন বা যৌনাঙ্গে স্পর্শ করবেন না। প্রথমে আপনার পার্টনারকে টেনে নিজের বুকে নিন, তাকে জড়িয়ে ধরুন এবং তার কপালে চুম্বন করুন। তাকে এটা বিশ্বাস করান যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 2, এরপর আপনি তার ঠোঁটে দীর্ঘ সময় ধরে চুম্বন করুন এবং আপনার পার্টনারকেও সমানভাবে সহযোগিতা করতে বলুন, একে অপরের সাথে ভালোবাসায় মিশে যান। নাম্বার 3, এরপর আপনি আপনার পার্টনারের সারা শরীরে চুম্বন করতে পারেন, তবে কয়েকটি বিশেষ জায়গাতে স্পর্শ বা চুম্বন অবশ্যই করবেন। যেমন কানের লতি, কানের লতিতে আলতো করে চুম্বন ও জিহ্বা দ্বারা স্পর্শ করতে পারেন, তবে ভুলেও কানের সিদ্রে জিহ্বা দিবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। গলা ও ঘাড়, ফোর প্লে পদ্ধতির মধ্যে এটি অন্যতম। আপনার পার্টনারের গলা ও ঘাড়ে আলতো চুম্বন ও জিহ্বা দ্বারা স্পর্শ করুন। ফিট, আপনার পার্টনারের উন্মুক্ত ফিটে ভালোবাসাপূর্ণ চুম্বন করুন। পেট, সারা পেটে চুম্বন করুন। হাত দিয়ে পেটে হালকা মাসাজ করতে পারেন, তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার জিহ্বা দিয়ে আপনার সঙ্গিনীর নাভির চারপাশে ও নাভির ভিতরে যতটা সম্ভব স্পর্শ করুন। পায়ের আঙ্গুল, আপনার সঙ্গিনীর পায়ের আঙ্গুলে কিস করুন, তাছাড়া পায়ের আঙ্গুলে জিহ্বা দ্বারা স্পর্শ করুন এবং প্রয়োজনে আঙ্গুলটি মুখের ভিতরে নিয়েও আদর করতে পারেন। নাম্বার 4, এরপর ফোর প্লের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার পার্টনারের স্তনকে আদর করা। প্রথমে আপনার হাতের সাহায্যে আপনার সঙ্গিনীর স্তনকে ধীরে ধীরে চাপুন এবং আঙ্গুল দিয়ে স্তনের চারপাশে বোলাতে থাকুন। এরপর জিহ্বা দ্বারা স্তনের স্পর্শ করুন, তবে প্রথমেই স্তন বৃত্তিতে স্পর্শ করবেন না। প্রথমে স্তনের চারিদিকে জিহ্বা দ্বারা স্পর্শ করুন এবং তারপর ধীরে ধীরে স্তন বৃত্তিতে স্পর্শ করুন। এই পদ্ধতি কেবলমাত্র ছেলেরা নয়, এমনকি একটা মেয়েও তার পার্টনারের সাথে করতে পারেন। প্রিয় বন্ধুরা, এভাবে করে দেখুন, অবশ্যই আপনার সেক্সুয়াল লাইফ অনেক সুখী হবেন এবং উভয়েই দেখবেন অনেক সুখে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।